কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার একুশ আগামী বারো নভেম্বর দুই হাজার একুশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন এবং কতগুলো প্রশ্ন থাকবে সে সম্পর্কে আইডিয়া পেতে আমরা বিগত দু হাজার একুশ সালে অনুষ্ঠিত মার্চ মাসের একটি পরীক্ষা আমরা সমাধান সহ সমাধান এবং ব্যাখ্যা সহ সলিউশন দেখব এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হে দায় তুমি মনে করেছ মহান এ চরণটি কোন ছন্দে লেখা হে দায় তুমি মনে করেছ মহান এটি অমিত ছন্দে লেখা দুই নাম্বার প্রশ্ন অনুতে চিঠি হিমাচল এখানে অনুতে কোন কারকে কোন বিভক্তি এখানে অনুতে করণে সপ্তমী কাছে কোন ধারায় ধার কাছে স্বীকারোক্তি ধারায় বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম কি বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম বঙ্গভবন একটু ব্যাখ্যা আমরা পড়ে দেখি বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম বঙ্গভবন এবং বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপতি সরকারি বাসভবন ও কার্যালয় ঢাকাতে অবস্থিত প্রাসাদটি ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়া অস্থায়ী রা বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই স্থাপনাটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোন সীমানা নেই সীমানা নাই হচ্ছে ফরিদপুর বাংলাদেশের ফরিদপুরের সাথে বিদেশের অর্থাৎ কোন বিদেশের কোন সীমানা নেই আন্তর্জাতিক কোন সীমানা নেই

তারপরে ওয়াই করুন টু সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্সটিন হলে এক্স মাইনাস ওয়াই সমান কত অঙ্কটা খুবই ইজি সলিউশন করলে আধার আসবে সেভেন ভিত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্র ফল কত গুণ বৃদ্ধি পাবে বৃত্তের ব্যয় যদি তিন গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল হবে নয় গুণ আর যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে হবে চার গুণ এখানে আবার চতুর্থাংশ এক চতুর্থাংশ বৃদ্ধি পেলে হবে চার চার ষোলো গুণ এখানে তিন গুণ বলা হয়েছে এখানে আঁচের হবে নয় অংশবর্তী এখানে ব্যাখ্যা সহ সলিউশন দেওয়া আছে দেখে নিতে পারেন দুটি রাশির অনুপাত পাঁচ অনুপাত এগারো উত্তর রাশি নিরানব্বই হলে পূর্ব রাশি কত হবে দুটি রাশি অনুপাত পাঁচ এগারো উত্তর রাশি নিরানব্বই এবং পরের রাশি যদি আমরা সলিউশন করলে আসবে হচ্ছে পঁয়তাল্লিশ বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কোনটি বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন হলো চর্যাপদ বাংলা ভাষার ইতিবৃত্ত কার লেখা বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা যা বলা হবে এটা হচ্ছে বক্তব্য দ্য ওয়াট শিবলিং মিনস এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার হোয়াট ইজ দ্য প্রোডার ফর্ম দ্য লাউস লাউসের প্রোলার ফর্ম হবে লাইস আই স্টিল হ্যাভ ড্যাশ মানি স্টিল হ্যাভ এ লিটিল মানি অর্ণরোদন বাগাটি অর্থ নিষ্ফল আবেদন বা বৃথা চেষ্টা ভিভিট শব্দের বঙ্গানুবাদ কোনটি ভিভিট শব্দের বঙ্গানুবাদ প্রাণবন্ত ওই ধার্যের বিপরীত শব্দ হচ্ছে ওই বিপরীত শব্দ সঠিক উত্তর নেই ওই দার্য বিপরীত শব্দ কার গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি গৃহ শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে এখানে নিবাস ঘর ভবন এবং সমার্থক শব্দ নয় ঘরোয়া মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মধারায় সমাস মুক্তিযুদ্ধ এখানে মধ্যপাতলপি কর্মধারায় সমাস সপ্তাহ কোন প্রকারের শব্দ সপ্তাহ এখানে পরিমাপ বাচক বা গণনা বাচক শব্দ এখানে সপ্তাহ এখানে গণনা শব্দ বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ আছে একুশটি আর সংস্কৃত উপসর্গ আছে বিশটি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা একচল্লিশটি এদিকে বাংলা ভাষায় ষাটটি পূর্ণ স্বরধ্বনি আছে এবং ব্যঞ্জনধনি আছে মোটামুটি চৌত্রিশটি যা লেখ শব্দের অর্থ উপভাষা কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহের কবিতাটি প্রকাশিত হয়েছে বিদ্রোহ কবিতাটি প্রকাশিত হয়েছে বিজলি সাপ্তাহিক বিজলি পত্রিকায় এদিকে বিদ্রোহ কবিতাটি প্রকাশিত হয় উনিশশো সালে বিজলি পত্রিকায় প্রকাশিত হয় বিদ্রোহ কবিতাটির অগ্নিবীণা কাব্যর দ্বিতীয় কবিতা প্রথম কবিতা কিন্তু প্রলয় উল্লাস রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস শিশির কবিতা এদিকে বলাকা ডাকঘর কালান্তর এগুলো উপন্যাস নয় বলাকা একটি কাব্যগ্রন্থ ডাকঘর একটি উপন্যাস এবং কালান্তর একটি প্রবন্ধ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম মীর মোশারফ হোসেন মোশারফ হোসেনের সম্পর্কে ব্যাখ্যা পড়লে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক মীর মোশারফ হোসেন রত্নাবধী উপন্যাসটি রচনা করেন আঠারোশো সালে যা বাংলা সাহিত্যের মুসলিম রচিত প্রথম উপন্যাস অর্থাৎ রত্নাবতী মীর মোশারফ হোসনের প্রথম লেখা উপন্যাস যেটি আঠারোশো ঊনসত্তর সালে প্রকাশিত হয় তার ধর্ম আঠারোশো সাতচল্লিশ সালের তেরো নভেম্বর কুষ্টিয়া লাহিড়ী পাড়ায় তিনি উপন্যাসিক নাট্যকার প্রবন্ধিক তার বিখ্যাত উপন্যাস বিষাদসেন্দু আঠারোশো পঁচাশি থেকে আঠারোশো একানব্বই পদাবলীর প্রথম কবিতাকে পদাবলীর প্রথম কবিতা বিদ্যাপতি বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি এবং তার আহ হচ্ছে কবি কণ্ঠহর কি জাতীয় রচনা রোমাঞ্চিক কাব্য। টবর্গীয় ধ্বনির আগে কণ্ঠে ব্যবহৃত হয় টবর্ণ ধ্বনির আগে কোন ধ্বনি আগে আসে ট ঠ টগ্নি ধ্বনির আগে মধ্যে না আগে আসে ওর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি প্রব্দের সন্ধিবিচ্ছেদ প্রীর্ঘরা উর প্রউর ক আনসার হবে উপসর্গ কোন জাতীয় শব্দাংশ উপসর্গ উপসর্গ অব্য জাতীয় শব্দাংশ সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অব দ্য সেন্টেন্স দো হিজ পোর হিজ অনেস্ট এটা হচ্ছে কম্পাউন্ড হবে হিজ পোর বাট অনেস্ট যদিও সে গরিব তবুও সে সৎ তাহলে এখানে গরিব কিন্তু সৎ মাটন এখানে কি হবে মাটন মানে খাসির মাংস এখানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এখানে রিডিং এক্সেলেন্ট হ্যাবিট এখানে আন্ডারলাইন আছে এখানে মেবি যে রিডিং এর নিচে তার রিডিং এখানে নাউন নাউনটি সব আমরা জেরান বলে থাকি সিলেক্ট দ্য ওয়ার্ড এখানে হেটারোজেনিয়াস এ সি টি আর ও জি এন ও এস আনসার ক

Use the appropriate article. I saw a one eyed man. The teacher said the earth moves round the sun. He insisted on my going there. The room, is in time, shapes 9. Refers the appropriate sentence timely action. Identify the correct sentence. He started, he went home. Credit taka uh, uh, 5000 uh, to my account. দ্য পেপার ইজ মেড ফ্রম উড এখানে আনতে হবে কেসন টু অ্যাকাউন্ট মিনস টেক ইন টু অ্যাকাউন্ট মিনস কনসিডার মানে বিবেচনা করা হি হি ইনসিস্টেড অন সিং হার কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক উই আর নো মোর সারপ্রাইজ দ্যান রোহিম রহিম ওয়াজ রোহিম উই ওয়ার উই উইয়ার এ উই উইয়ার অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহিম রোহিম দ্য কাই ওয়ার্ড অপোজিট ইন মিনিং রিপিল মানে বাতিল করা এখানে এর অপ অপলিট হবে অপোজিট ওয়ান হবে এন অ্যাক্ট মানে কার্যকর করা দ্য ফ্লোয়িং ফ্লোয়িং মি বাই সাম অল্টারনেটিভ শুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট এক্সপ্রেসিস ইট মিনিংস টু এন্ড ইন স্পোক মিনস টু কাম টু নাথিং improvement এর হবে বেটারমেন্ট আমি হবে ফ্রেন্ডলি একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ছয় যোগ করলে উত্তর পাওয়া যায় সংখ্যাটি দ্বিগুণ থেকে একুশ বিয়োগ করলে একই ফল পাওয়া যায় সংখ্যাটি হবে আঠারো ব্যাখ্যাস আঞ্চার আছে একটি গণিতের প্রকৃত বইয়ের মূল্যে এত টাকা এত টাকায় বিক্রি করলে বইটি প্রকৃত মূল্য কত হবে আনসার হবে আশি ব্যাখ্যা দেওয়া হয়েছে ষাট নম্বরে আঠেরো হবে আটের পাঁচ একষট্টি নম্বরে হবে তিনশো ষাট ডিগ্রি কোনো ত্রিভুজের তিনটি বাউকে এগুলোভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন তিনটি সমষ্টি হবে তিনশো তত ষাট ডিগ্রি একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রি করে এত টাকা ক্ষতি হলো তার কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে এখানে আঠেরো হবে ছাব্বিশশো পঞ্চাশ একটি জিনিস পঁচিশ পার্সেন্ট বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত আধার হবে বিশ টাকা চৌষট্টি নাম্বারে আধার হবে এক টাকা এক পার্সেন্ট পঁয়ষট্টি নাম্বারে তিন তিনে চার ছেষট্টি চল্লিশ সাতষট্টি টু এ প্লাস ফোর বি আটষট্টি নাম্বার অঙ্ক এখানে দশ এবং ষোলো দেখা দেওয়া আছে স্কিপ করে চালে দেখে নিতে পারেন তারপরে এখানে টু ইন্টু ঊনসত্তর নাম্বার আধার হবে তিন আন্ধের হবে দশের সাত চব্বিশ অলিম্পিক পতাকার রং কয়টি অলিম্পিক পতাকার রং হচ্ছে পাঁচটি ম্যাক্সেস পুরস্কারটি কোন দেশ থেকে পাওয়া গেছে দেওয়া হয় ম্যাক্সেস পুরস্কারটি দেওয়া হয় সঠিক উত্তর হবে ফিলিপাইন থেকে সার্কের সচিবালয় ভালো কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহ। মংলা বন্দর কোন নদীতে অবস্থিত? মংলা সমুদ্র বন্দর পশুর নদীতে অবস্থিত। বাংলা নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে। পদ্মা নদীর উৎপত্তি কোথায়? পদ্মা নদীর উৎপত্তি করটি নয়। হিমালয়ের গঙ্গো হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে। বাংলাদেশের নব নিযুক্ত অস্ট্রিয়ান হাই কমিশনের নাম কি? জেরেমি রুয়ার মঙ্গল গ্রহে কয়টি উপগ্রহ রয়েছে মঙ্গল গ্রহ উপগ্রহ রয়েছে দুইটি ঢাকা সেনানগরে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম রবিজয় কেতন উনিশশো একাত্তর সালে সাত মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার স্পোর্টস ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন নসি ইসলামিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন যেটা ভারতে অবস্থিত উনি চব্বিশ নং কক্ষে থাকতেন বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি বাংলা ভাষার প্রথম সংবাদপত্র সমাচার दर्पण যেটা 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কোন বানানটি শুদ্ধ প্রনিপাত এখানে প্রনিপাত শব্দটি শুদ্ধ এখানে মধনা হবে প বর্ণের পরে নিয়ম অনুযায়ী মধনা হয় বায়োলজি শব্দটি অর্থ কি বায়োলজির শব্দটি অর্থ জীবন বিজ্ঞান বা করটা ফিল ইন দা গ্যাপ When water freezes it turns into এখানে আধার হবে ক দ্য ওয়ার্ড অমনিভরাস মিনস ইটিং অল টাইপস অফ ফুড যে সব প্রকার খাবার খায় তাকে বলা হয় অমনিভরাস মানে হচ্ছে সহ্য করা এখানে হবে তলারেট একান্ন নম্বরে একজন ব্যক্তি এত মাইল এখানে একানব্বই আধার হবে ঘানব্বই আধার হবে গ তেরানব্বই আধার হবে ঘ চুরানব্বইয়ের আনসার হবে হু এর প্রধান কার্যালয়ের কথা অবস্থিত সুইজারল্যান্ডের জেনে ভাতে হু প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের নাম কি স্বাধীন মনিরা কোন ভাষায় রচিত গ্রন্থ সিরাজম মনিরা বাংলা ভাষায় রচিত গ্রন্থ যেটি ফরুকের রচিত পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ অবস্থান কোথায় পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ অবস্থান ক্যারিবিয়ান সাগর ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভেনাকে জলবা কোথায় অবস্থিত কানাডা যুক্তরাষ্ট্র কানাডাতে জাতিসংঘ দিবস হয় চব্বিশ অক্টোবর রুজভেল্ট উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর জাতিসংঘ কার্যকর হয় তাই প্রতি বছর চব্বিশ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষিত হয় পরবর্তী ভিডিও পেতে ফুড এর পরীক্ষাটি আছে আগামী উনিশ তারিখ সেই পরীক্ষাটির এবং বিগত সালের প্রশ্ন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন টা বাজিয়ে আল্লাহ আল্লাহে